ভাই একই ম্যাচে তিনটা রিজনের প্লেয়ার, প্রথমত অবৈদুল ভাই, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান আমাদের বড় ভাই, তৃতীয়ত হচ্ছে বাইজিত গেমিং আমাদের বাইজিত ভাই। তো একই ম্যাচে দুইটা ভিবেস, একটা রিজন প্লেয়ার, তো কীরকম হয় ম্যাচটা, তো ম্যাচটা কি আমরা ভুইয়া নিতে পারি না ভিবেসরা ভুইয়া নেয়, তো চলুন দেখা যাক। তো ভাই এখানে কিন্তু বাইজিত হচ্ছে আমার একটা টিমমেট একবারে ক্লিয়ার করে দেয়, তাতে আমার বাল ছড়া রিভাইভ করি আর কি। তো ভাই মূলত এখানে আমার দুইটা মহিলা টিমমেট একবারে ক্লিয়ার, তো আমি বুঝতে পারি যে আরেকটা বেশি সময় লাগবে না, তো বলতে না বলতে আমার তিনটা মহিলা টিমমেট একবারে ক্লিয়ার। লাস্টের টিমমেটটারে মারছে অবৈদুল ভাই, তো হচ্ছে মূলত আমি এখানে কিছুক্ষণ পুষ দিই, পুষ দেওয়ার পর হচ্ছে হালকা পাতলা টোকেন ছিল আমার কাছে একজন রিভাইভ দেওয়ার মতো, তো আমি কিছুক্ষণ পুষ দেওয়ার পর এখানে আর কি একজনরে দেখো রিভাইভ করে দেই।
তো ভাই প্রথমত এখানে আমরা বুঝতে পারি না যে বাংলাদেশ টপ অন ম্যাচে পড়ছে, পরে দিই লাস্টের দিকে এখানে দেখো যে বাংলাদেশ টপ অন এক কিল করে আর কি, তো তারপরে বুঝতে পারি যে বাংলাদেশ টপ অন ম্যাচে পড়ছে। তাতে আমার বাল ছড়া গেল। তো ভাই এখানে হচ্ছে আমি আমার একটা টিমমেটকে আর কি রিভাইভ দেওয়ার জন্য এখানে নামি এবং রিভাইভ করে দেই, লগে লগে আমার একটা হেডশট মারে দেয়। আচ্ছা ভাই রে ভাই এখানে মাইরা আমার হেলথের অবস্থা কি করে দেয় ভিনিমি দুইটা, তো তারপর আর কি কোনো রকমে বাচ্চা দেয় এখান থেকে। তো ভাই এখানে হচ্ছে আমার সামনে একটা এনিমি আসে আর কি, শেষ করার লাস্ট ম্যান তার আমি ডাইরেক্টলি ক্লিয়ার করে দিই, কিন্তু নাওগা টপ অন যে কোথার থেকে মারলো এটাই বুঝতে পারলাম না।
বয়স্ক ভাই এখানে হচ্ছে আমাদের স্কোয়াডের লাস্ট ম্যানকে আর কি মেরে দেয়, তো আর কি আমরা সেসব কি দেখি যে বিবেসরা তো সব ওদের স্কোয়াড পুরাই শেষ, এখন দেখি যে ম্যাচটা আর কি কে ভুইয়া নেয়। তো লাস্ট অব্দি দেখে হচ্ছে যে ভুইয়া ম্যাচ আর কি নেয়, নাও কাট অফ অন।